আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ভিডিওটা যদিও এখন বাজে প্রায় 9:30 মতো, 9:30 বাজে আমি ভিডিওটা শুরু করেছি, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো সেটার জন্য হচ্ছে এত মানুষ আর এত আয়োজন। তো এই মানুষগুলো হচ্ছে বাচ্চাদের গার্ডিয়ান আছে, বাচ্চারা আছে, টিচাররা আছে, সবাই আছে, এখানে ম্যাডামরা আছে। তো এই স্টেজে হচ্ছে ওরা নাচ গান করবে, তো স্টেজটা একটু সেট আপ করে নিচ্ছে, যে ওরা যে নাচবে, সাউন্ড বক্স আরও যা যা লাগে সব কিছু। এখানে প্রথমে যাকে দেখালাম সে ছিল প্রিন্সিপাল, আর এই যে মাশাল্লাহ পরিগুলো আজকে নাচবে, অনেক সুন্দর। এগুলা নাচ অলরেডি আপনারা কিছুটা হলেও দেখেছেন, আর বাকিটুকু আমি পরে দিব অন্য আরেকটা ভিডিওতে। তো এই পরিগুলো নাচবে, এগুলোকে একটু ভিডিও করছিলাম আর তাদের সাথে আমি কথা বলছিলাম, ওরা কে কিসে পড়ে, কার নাম কি। এখানে ওদের বাবা মারাও ছিল, তো ওদের পারমিশন নিয়েই হচ্ছে আমি এখানে ভিডিওটা করেছি। ওনারাও খুশি হয়েছে আমি ভিডিওটা করেছি আর হচ্ছে ইউটিউব দিব এই কারণে। তো আমি রিয়েল ভয়েসটা আসলে পুরোটাই রাখতে চেয়েছিলাম, কিন্তু স্কুলের এত মানুষ ছিল আর এত সাউন্ড আসছিল মানুষের কথার, তারপর বারবার মাইক চেক করছিল সব কিছু ঠিকঠাক আছে কি না, এজন্য আসলে আমি এটা রাখতে পারিনি। আর এটা হচ্ছে ওই যে বড় বাচ্চাটা দেখা গেল, সাদা পরি, ওর মা। তো এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, এখানে হচ্ছে নাটক চলছে একটা, এটা ওদের প্রিন্সিপালের সাথে হচ্ছে কয়েকজন ছেলে মিলে বিভিন্ন ক্লাসের যেই ছেলেগুলো থাকে সব ক্লাসের এক দুইজন করে নিয়ে ওই নাটকটা করেছে। তো এটা হচ্ছে ওখানে দিয়েছে, সবাই দেখছে। তো আমি নাটক দেখছিলাম আর দেখি আপনাদের ভদ্রলোক ওইখানে উঠে আছে, ওইখানে ওই পাশটা হচ্ছে খেলার জায়গা, তো ওইখানে সব বাচ্চারা খেলছিল, ও খেলছিল। আর এইগুলো হচ্ছে বাচ্চাদের, যেই ছোট ছোট বাচ্চাগুলো আছে নার্সারি কেজিতে পড়ে বা প্লেতে পড়ে, ওদের হচ্ছে এগুলো নির্ধারিত কাজ, মানে প্র্যাকটিক্যালে হচ্ছে ওদের দেয়। তো বছরে এক দুইবার করে ওদেরকে এটা দেয়, আর যখন এই কাজটা জমা নেয় ওনারা তখনই হচ্ছে এরকম একটা করে অনুষ্ঠান করে। তো এখানে হচ্ছে সবাই যে যেটা করে এনেছে কাগজে হচ্ছে পাশে ওটা নাম লেখা, আর ফলগুলো দিয়েও সম্ভবত কিছু একটা বানাবে, আমি সঠিক জানি না। তো যাই হোক, ঠান্ডা লাগার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, কথা বলতে পারছি যতটুকু সম্ভব। এখানে যে পরিগুলো দেখতে পাচ্ছেন ওরা গান গেয়েছে, তারপরে তো নাচের অনুষ্ঠান শুরু হবে। আর এখানে আমার মেয়ে আর হচ্ছে তাদের ফ্রেন্ড সবাই হচ্ছে শাড়ি পরেছে, তো ওর হচ্ছে আইল্যাস্টে একটু খুলে গিয়েছিলো, ওর আরেকটা ফ্রেন্ড পরিয়ে দিল ওকে। আর এখানে হচ্ছে প্লে বা কেজি নার্সারির যে বাচ্চাগুলো, ওরা সবাই মিলে এখানে একটা নাচ করেছে ছোট্টখাটো একটা গানের সাথে। আমি এটারও ভিডিও কিছুদিন আগে দিয়েছি, ছোটো ছোটো ক্লিপের অনেকগুলো ডান্স আমি একসঙ্গে করে একটা ভিডিও দিয়েছিলাম, এক মিনিটের মতো ওইখানে আছে ওটা। তো ওদেরটা শেষ হওয়ার পর আমি এ পাশে আসলাম ছেলেকে দেখার জন্য, দেখি যে ওরাও এখানে হাসছে। আর এই যে মেয়েগুলো নাচানাচি করছে, ওরা কিন্তু অলরেডি নেচে ফেলেছে, ওদের নাচ হয়ে গিয়েছে, তো ওইটাও আমি ভিডিও করেছি। আমি চাচ্ছিলাম যে নাচের যেই ভিডিওগুলো ওইগুলো আলাদা করে একটাতে দিব, তো সেজন্য হচ্ছে এই ভিডিওগুলো আগে পরে হচ্ছে সেটা মিলিয়ে আমি আজকের ভিডিওটা করেছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যেই ভিডিওগুলো করেছি, আর যে দেখতে পাচ্ছেন কত মানুষ, এখানে আরও অনেক মানুষ ছিল, কিছু কমে গিয়েছে। আর এই পাশে যে চুল খোলা, লাল শাড়ি পরা, কালো ব্লাউজ, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওরা সবাই মিলে ছবি তুলছিল, তো আমি একটু ভিডিও করলাম। তো ওদের দুই বোনকে দাঁড় করিয়ে আমি বললাম তোমরাও দাঁড়াও, তোমাদের দুই বোনের ছবি তুলে দিই। তো আমার মেয়ের আর আমার ভাসুরের মেয়ের ছবি তুলে দিলাম। তো সব মেয়েরা নাচলো, ছেলেরা কিন্তু নাচেনি। তো শেষ পর্যন্ত এই দুইটা ছেলে, আর ভিডিও শুরুতে যে দেখেছেন একটা ছেলে ও নেচেছে, দুইটা ছেলে নেচেছিল, তারপরে ওদের পরে আরেকটা ছেলে নেচেছে। আর অনুষ্ঠানের একদম শেষের দিকে হচ্ছে টিচাররা সহ সব মেয়েগুলা স্টেজে উঠে একটু নাচলো টিচারদের সাথে। তো এটা সবসময়ই হয় অনুষ্ঠানের শেষের দিকে, প্রিন্সিপাল ম্যাডাম সহ আরও সবাই অনেকে নাচে। তো ওদের নাচা হয়ে গেলে তারপর ছেলে টিচার যারা আছে, তারপরে হচ্ছে ছেলেগুলা যে বিভিন্ন ক্লাসে পড়ে, ওদের সবাই আবার উঠবে। তো ততক্ষণ আমি ছিলাম না,
চলে আসছিলাম, কারণ তখন অলরেডি মনে হয় একটা প্রায় বেজে গিয়েছিল। সেই সকালে গিয়েছি 9:30, আর আসতে আসতে আমার প্রায় 1টার মতো বেজে গিয়েছিল। এত লং টাইম ছিলাম ওইখানে, তো আমি তো ভিডিও করেছি, আর মেয়ে যেহেতু গিয়েছে ওর সঙ্গে তো থাকতেই হবে। আমার মেয়েও কিন্তু নেচেছে, ওর ভিডিওটা আসবে সামনে। তো যারা যারা আমার মেয়ের ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আলাদা করে আমি দিব। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে উৎসাহ দিবেন, জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের একটু সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যাব। তো যারা চান যে এগিয়ে যাই তারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ছোটোখাটো কিছু ভিডিও আমি দিব, হয়তো অনেক বেশি সুন্দর ভিডিও দিতে পারি না, কিন্তু যতটুকু পারি দেব। এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।